বিজনেস কিপার টিউটোরিয়ালের এ পর্যায়ে আমি দেখাবো এই বিজনেস কিপার থেকে বারকোড প্রিন্ট কিভাবে করতে হয় বারকোড বা লেভেল কিভাবে প্রিন্ট করতে হয় সেই জন্য এটা বেশ কয়েক জায়গা থেকেই করা যায় তবে সবচেয়ে কমন এবং সহজ পদ্ধতি হচ্ছে প্রিন্ট বারকোড এন্ড লেভেল প্রোডাক্টের ভেতরের প্রিন্ট বারকোড এন্ড লেভেল এখানে চলে যাওয়ার পরে আপনাকে কিছু সেটিং দেখাবে তার আগে আমরা প্রোডাক্ট যোগ করে নিই যে আমরা কোন কোন প্রোডাক্টের বার কোড অ্যাড করবো সো আমরা হচ্ছে এখান থেকে আমরা এ টাইপ করি আমাদের কি প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে ডাফ শ্যাম্পু আছে দেন আরেকটা এ দিলাম আমি এনার্জি ফ্যামিলি সেক্ষেত্রে আমরা তিনটা নিয়েই কাজ করে দেখাচ্ছি এটার আমার বারকোড দরকার হচ্ছে দশ পিস এটার বারকোড দরকার আমার বিশ পিস এটার বারকোড দরকার আমার তিরিশ পিস তাহলে এখানে বিভিন্ন ভাবে প্রিন্ট নেওয়া যাবে যেমন আপনার যদি অনেক বড় দরকার হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন দশটা পার পাতা এটা হচ্ছে এফোর এর এই স্টাইল যদি আপনারা এ করেন তাহলে আপনারা হচ্ছে প্রিন্টিং সাইজ অনুসারে এখানে খেয়াল করেন আমি যখন আপডেটে ক্লিক করতেছি তখন কিন্তু আমার দশটা করে প্রতি পাতায় চলে আসবে এই দেখেন এটা কিন্তু একটু বড় করে আসবে বিজনেস কিপার ডেমো এখানে আপনার নাম যাবে গ্যাবাডিন প্রাইজ এত এত দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে এখন এটা আপনারা স্টিকারে প্রিন্ট করতে পারেন অথবা যদি আপনাদের মনে হয় যে না আমরা হচ্ছে চল্লিশটা করে প্রিন্ট করব প্রতি পাতায় সেক্ষেত্রে এই দেখেন এক পাতায় কিন্তু চল্লিশটা করে চলে আসছে এবার যদি আপনার মনে হয় যে আমার দোকানের নাম আমার এটার মধ্যে থাকবে না আমার নিজস্ব লেভেল প্রিন্টিং করা আছে সেক্ষেত্রে এখান থেকে আপডেট দিয়ে দিলে দোকানের নামটা আর থাকবে না সেক্ষেত্রে শুধু প্রোডাক্ট প্রাইস আর হচ্ছে বারকোড এটা থাকবে আচ্ছা এটা হচ্ছে সাধারণ প্রিন্টারে আর আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস ফিড কন্টিনিউয়াস ফিড মানে হচ্ছে এই যে লেভেল প্রিন্টার যেগুলো লেভেল প্রিন্টারগুলো দিয়ে যদি আপনারা প্রিন্ট করেন তাহলে হচ্ছে এখান থেকে শুধুমাত্র কন্টিনিউয়াস ফিড এখানে গিয়ে যদি আপনারা এখন আপডেট দেন তাহলে যে এরকম ভাবে কিন্তু প্রিন্ট চলে আসবে এবং এগুলো খুব দ্রুত প্রিন্ট হয় এটা আপনারা সবাই জানেন যে লেভেল প্রিন্টার গুলো তো লেভেল প্রিন্টার কোনগুলো আমি জাস্ট হচ্ছে আপনাকে একটু ধারণা দিয়ে রাখি কারণ আপনি হয়তো এর আগে দেখে নাও থাকতে পারেন সো নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে এটা আপনারা সবাই জানেন তো এই দেখেন লেভেল প্রিন্টারগুলো সাধারণত এরকম হয় এই যে এই হচ্ছে লেভেল প্রিন্টার এগুলা থেকে আপনার হচ্ছে এই মানে মানে প্রিন্ট হয়ে বের হবে ওকে আর আরো একটা পদ্ধতি আছে এখান থেকে জাস্ট ক্লিক কিন্তু এখন প্রিন্ট 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 নিয়ে নিয়ে নেবে সে হচ্ছে হতে থাকবে আর একটা জায়গা থেকে করা যায় যেমন আপনার যখন নতুন কোন স্টক যখন আসে এক্সাম্পল এখন একটা চালানে আমার কাছে দশ পিস মাল আসলো বা এক হাজার পিস মাল আসলো আমার এখন এটার প্রিন্ট করা দরকার সেক্ষেত্রে আপনারা পারচেস থেকে সরাসরি বারকোডে চলে যেতে পারবেন আমি দুঃখিত ইন্টারনেটটা খুবই স্লো কাজ করতেছে তো আমাদের এখানে দেখেন যেমন আমাদের লাস্ট লাস্টেস্টার মধ্যে একশো পিসের একটা এনার্জি ফ্যামিলি ছিল বিস্কিট এটার মধ্যে একটা ছিল আর এটার মধ্যে আমাদের তিনটা ছিল আমরা এটা দিয়ে ট্রাই করি অ্যাকশন অ্যাকশন থেকে এই যে প্রিন্ট বারকোডস দেখেন এখানে কিন্তু অটোমেটিক কোয়ান্টিটিটা ধরে ফেলছে সো আমাদের আর টেনশন করতে হবে না আমরা শুধু আপডেটে যাব আর হচ্ছে তেমন কোনো জটিল কিছু না কিন্তু এই বিষয়টা তারপরে ধরেন সিঙ্গেল একটা প্রোডাক্টের আপনার বারকোড দরকার সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টে থাকেন সেক্ষেত্রে এখান থেকেও আপনি হচ্ছে প্রিন্ট বা থেকে এই প্রোডাক্টটাকে ট্রান্সফার করতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু সরাসরি এখানে চলে আসছে তো এই ধরনের আবার ক্যাটাগরি থেকেও কিন্তু এটা করা যায় যেমন হচ্ছে আপনার ক্যাটাগরিজে চলে গেলাম ক্যাটাগরিজ থেকে এই যে প্রিন্ট বারকো তার মানে হচ্ছে এই ক্যাটাগরির যা আইটেম আছে সবগুলো এখানে চলে আসবে সো আমাদের তো এই ক্যাটাগরির কোনো আইটেম নাই তাই আসেনি আমরা স্মার্টফোন দিয়ে দেখতে পারি না আমাদের হচ্ছে গ্রোসারিতে কিছু প্রোডাক্ট থাকার কথা সো আমি যদি এখানে প্রিন্টে এই দেখেন চলে আসছে অর্থাৎ এক্সিস্টিং এই মুহূর্তে আমাদের যত কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি অনুসারে কিন্তু চলে আসছে তো বারকোডের ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন বারকোড ইউজ করার জন্য কিন্তু বারকোড স্ক্যানার প্রয়োজন হয় এটা অবশ্যই জানেন তো এক্ষেত্রে আপনি এটার একটা স্যাম্পল দেখে রাখতে পারেন আপনারা আমাদের আমাদের থেকেও কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন আমরা এগুলো সরবরাহ করে থাকি এই হচ্ছে বার কোড স্ক্যানার তবে বর্তমানে এক ধরনের স্ক্যানার পাওয়া যায় যেটা বার কোড প্লাস কিউআর কোড দুইটাই ধরে এই যে এরকমগুলো বার কোড প্লাস কিউআর কোড একসাথেই ধরে দারাজে গেলে আপনারা এটা কিনতে পারবেন এটা চার হাজার টাকা দাম এটা হচ্ছে আপনার কিউআর কোড প্লাস বার কোড দুইটাই ধরবে তো এই হচ্ছে বিষয় এখানকার আর হচ্ছে যদি এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল